প্রতি বছরের মতো এবারও জার্মানির রাজধানী বার্লিন সহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে উদযাপিত হচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সর্বজনীন শারদীয় দুর্গাপূজা। শুক্রবার থেকেই দেশটির বড় শহর হ্যানোভার, কোলন, মিউনিক, ফ্রাঙ্কফুর্ট ছাড়াও রাজধানী বার্লিনের পূজা মণ্ডপগুলোতে দেখা যায় মানুষের ভিড়। এছাড়াও দুই বাংলার বার্লিনের বাঙালি, বার্লিন হিন্দু সোসাইটি ও মিউনিখের মাতৃমন্দির আয়োজিত পূজা মণ্ডপগুলোতে মহাষষ্ঠীর দিন থেকেই দেবী দুর্গার ভক্ত ও পূজারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, দেবীর এবারের আগমন জাগতিক সকল অসুর বিনাশের জন্যই। পুজোতে আমরা এই কামনা করি যে আজ যে পৃথিবীতে এই সন্ত্রাস এবং যুদ্ধ বেঁধে রয়েছে চারিদিকে, তা যেন শেষ হয় এবং মানুষ যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে। পূজা মণ্ডপগুলোতে আসা ভক্তরা জানালেন, বছর ঘুরে আবারও মায়ের আরাধনা করার সুযোগ পেয়ে কতটা খুশি তারা। আমরা বার্লিনের বাঙালি প্রথমবারের মতন এবার আমরা পূজা উদযাপন করছি এবং সবথেকে আনন্দের বিষয় আমাদের ঠাকুর প্রতিমাটি বানিয়েছেন কলকাতা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সমস্ত বাঙালির পক্ষ থেকে শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা। এদিকে মহাষষ্ঠীতে ধর্মীয় নানা আচারের মধ্যে ছিল বোধনের পর দেবী দুর্গার আগমন, শান্তিজল গ্রহণ, অধিবাস ও প্রসাদ বিতরণ। পূজা শেষে দুই বাংলার শিল্পীদের নিয়ে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান দেবী ভক্তদের মুগ্ধ করে। দুর্গতি নাশিনী অসুর বিনাশী দেবী মা দুর্গার আগমনে এই পৃথিবী হবে শান্ত এবং স্নিগ্ধ। একই সাথে পৃথিবী হবে আরও বেশি মানবিক এবং অসাম্প্রদায়িক, এমন প্রত্যাশা দেবী ভক্তদের। জার্মানির বার্লিন থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিটু বড়ুয়া, সময় সংবাদ।